রাধিকাস ডেইলি লাইফ 27 মার্চ 2023 ব্লগটি শুরু করছি। তো দেখো ক্লিপটি না, দুপুরে খাবার পর বিকেলে আমি ভাবলাম যে গাছে একটু জল স্প্রে করে দিই। তো গাছে জল যখন স্প্রে করতে যাব, রাধিকা এসে বলে আমি করব মা, আমি করব, তোকে দিলাম স্প্রে করতে, শিখিয়ে দিলাম কিভাবে করতে হয়। তো ওর নাগাল পাচ্ছিল না, তাই ছোট্ট একটা টুল নিয়ে এসে টুলের উপরে উঠে উঠে স্প্রে করতে লাগলো। আর এই যে সামহিতা, ও খাওয়া দাওয়া শেষ করে সবাইকে হ্যালো বলে দিচ্ছে। সামহিতা এখন মেবি পড়তে বসবে। তো যাই হোক, গাছে জল টল স্প্রে করে ভাবছি আমরা একটু খেলা করব। পূজা টিভি দেখছে, আর এইদিকে আমারও কিছু মানে কাজ আছে গুছানোর, এগুলো গুছিয়ে ফেলবো। ইদানিং না কি হয়েছে বলো তো, আমার কিচ্ছু ভাল লাগছে না, কেন জানি অসহ্য লাগে সব কিছু, আর বিকালে কেন জানি একটা প্রচণ্ড মাথা ব্যথা টাইপ হয়। তো এই যে দেখো ভয়েস ওভার দিচ্ছি, রাধিকা এখন পড়ে গিয়ে ব্যথা পেলো, জানি না তোমরা কান্নার শব্দ শুনতে পেয়েছো কি না। মানে আমি যে ভয়েস ওভার দিব, ব্লগগুলো এডিট করব, লিটারেলি এই টাইমটাও আমি পাই না, এত খারাপ অবস্থা, তাই আমি টাইম মতো ব্লগগুলোও দিতে পারি না। বাবুন, আজকে কী দিয়ে ভাত খেয়েছিস? ডিম আর ভাত, তাই কই শাক দিয়ে খেলি তো? শাক দিয়ে খেয়েছিস, বেগুন ভাজা খেয়েছিস, তাই না? আর ডাল খেয়েছিস, রাইট? না তুই ডাল খাস নাই। আচ্ছা বাবা, তুমি আজকে ভাত এত কম খেলে কেন, নষ্ট করলে কেন ভাতগুলো, পরে আমার খেতে হলো তোমার ভাতগুলো, এটা করলে কেন? নষ্ট শরীর খারাপ লাগছে তোমার কি, মানে রোজ রোজই মানে ভাত নষ্ট করতে গেলে শরীর খারাপ হয়ে যায় ভাত নষ্ট করার জন্য? আর ভাত খাবে না তো কি খাবে ভাতের বদলে? মানে কিচ্ছু খাবে না, শুধু হ্যাপি বার্থডে কেক, মানে পেস্ট্রি কেক খাবে। দেখো ওর অবস্থা, ও এরকমই করে, ও না মানে আজে বাজে জিনিস খাইতে চায়, এগুলো বাসায় আনি না, এই জন্য মানে বাসায় আনি না, সত্যি কথা যেটা, আমরা চিপস টিপস এগুলো আনি না, মাঝে মাঝে ললিপপ চিপস এগুলো খেলে কি হয় বল? বমির ভাব করে। হ্যাঁ তুই তো জানিস সবকিছু, এগুলো যে পচা খাবার, তাও এগুলা খাবি? তাইলে একটু আগে যে বললি ভাত খাবো না, চিপস খাবো, ললিপপ খাবো, এগুলা বললি যে এগুলো খাওয়া ভালো না, তাও খাবি, তাই না? হ্যাঁ, পচু হয়ে গেছিস। এই যে দেখো রাধিকা রেডি হচ্ছে, রাধিকা পূজার সামহিতা নিচে পার্কে যাবে খেলতে, তাড়াতাড়ি চলে আসবে, ঠিক আছে মা, দুষ্টু করবে না, ওকে ওকে। সবাইকে বলছে বাই বাই, আমরা আবার আসবো, পার্কে যাচ্ছি, ভালো থেকো, বাই বাই। তুমি কোথায় যাচ্ছ? আমাকে নিয়ে যাবে না? আচ্ছা, আমার তো শরীরটা আজকে ভালো নেই, তো তোমরা ঘুরে আসো, সাবধানে থাকবে তো না, দুষ্টু করবে। সবাই দেখো রাধিকা কোথায় এসেছে, এই যে কই এসেছো তুমি, একটু সবাইকে হাই দিয়ে দাও। কই এসেছো তুমি, খেলতে এসেছো, পার্কে খেলতে এসেছো, খুব ভালো। এই যে ওরা চলে এসেছে পার্কে, ক্লিপগুলো সামহিতা নিয়েছে, তোমরা বুঝতেই পারছো যেহেতু আমি বাসায় ছিলাম, তো দোলনায় পূজা আর রাধিকা দোল দোল করছে। আর এইদিকে বাসায় আমি কি করছিলাম, একটু শুয়েছিলাম, কারণ হচ্ছে এত মাথা ব্যথা করছিল, কি বলবো তোমাদেরকে, প্রচণ্ড মাথা ব্যথা করছিল। তো সন্ধ্যার সময় একটু চা খাবো, আশা রাখি কমে যাবে। তো ওরা তিনজন নিচে আসছেন, আমরা যে কোয়ার্টারের নিচে থাকি এটাতে না অনেকগুলো পার্ক আছে, মানে অনেকগুলো পার্ক বলতে ছোট ছোট কয়েকটা আর বড় একটা, আর বাসা থেকে 5 মিনিট মানে লাগে গাড়ি দিয়ে যেতে। ওইখানে একটা সুন্দর পার্ক আছে যেটা নির্ঝর, অনেকেই দেখতে আসে, টুরিস্ট স্পট বলতে পারো, ওইটার ব্লগ আছে, তোমরা দেখতে পারো। আও সবাই দেখো, এখন সানসেট হচ্ছে, কি ভাল লাগছে যে দেখতে। রাধিকা আর পূজা হাঁটতেছে। রাধিকা রাধিকা এখন কয়টা বাজে শোনা? 1টা
বাজে 5টা বাজে 5:30টা তোমার ভালো লাগছে ওয়াও রাধিকা তুমি কই এসেছো বুইনাতে ইদুনা বাড়ো ও তো তোমার নিচে আসতে ভালো লাগে হ্যাঁ খুব মজা হয় মাকে টাটা দিছি মাকে টাটা দিছো বাবাকে টাটা দিয়েছো হ্যাঁ খুব ভালো আর বাবা দিয়ে গেছে ও ওয়াও ঠিক আছে তাহলে এনজয় করো এই যে দেখো সন্ধ্যা প্রায় হচ্ছে হচ্ছে আকাশটা কি সুন্দর হয়ে এসেছে বলো তো তো আমি দিলাম সামহিতাকে ফোন ফোন দিয়ে বললাম তাড়াতাড়ি বাসায় চলে আসো কারণ সন্ধ্যার সময় বাইরে না থাকাই ভালো আর যেহেতু আমরা সন্ধ্যায় সবাই একসাথে প্রার্থনা করি তাই ওকে ডেকে নিলাম বললাম যে তাড়াতাড়ি চলে আসো এইদিকে সামহিতা দেখো কি সুন্দর একটা সূর্যাস্তের ছবি ক্যাপচার করেছে তো ওদের দুলদুলা শেষ হয় না দেখো মানে রাধিকাও মানে পূজাও দুইজনেরই এত মানে কি বলবো ওরা আসতে চায় সামহিতা ওদেরকে অনেক কষ্টে ম্যানেজ করে তারপর নিয়ে এলো তো চলে এলো ওরা দেখি নিয়ে আসিস দাদা শুনো আমি যেই পাশে দরজা লাগারে মশা ঢুকবে ও শুনো দাঁড়া গার্ড দেখলে বকা দিতে পারে না শিওর সো আমি ওই দিক দিয়ে লুকায় ঘুরে ফিরে হাই হাই দরজা লাগা মশা ঢুকে পূজা দেখো দেখো অবস্থা ভেটকি ভাতুরি খাবে তাই কলা পাতা নিয়ে আসছে কিন্তু ভেটকি মাছই তো নেই ফ্রিজে ভেটকি এই যে দেখো বাসা এসে পূজা চেঞ্জ করে নি ওকে করতে বললাম আর রাধিকা সামহিতা অলরেডি চেঞ্জ করে ফেলেছে পূজাকে বললাম তুমি চেঞ্জ করে নাও কারণ না একটু নিচে যদিও গিয়েছে কিন্তু চেঞ্জ না করলে আমার কাছে জিনিসটা কেমনটা লাগে তো ওরা চেঞ্জ করে দুষ্টামি শুরু করলো এদিকে আমরা সন্ধ্যার টিফিনে আজকে খাচ্ছি মুড়ি বোম্বে চানাচুর টমেটো শসা পেঁয়াজ সব কিছু কাঁচামরিচ দিয়ে রাধিকাকে অবশ্য কাঁচামরিচ দেওয়া হয়নি তো আমরা এটার সাথে চা খাচ্ছি চাটা সামহিতা বানিয়েছে দারুণ হয়েছে চাটা তো এগুলো খাচ্ছি আর রাধিকা একটু একটু করে মুড়ি খাচ্ছে আর ফেলে টেলে যা অবস্থা করেছিল না তোমরা যদি দেখতে তাহলে বুঝতে দেখি বাহ সুন্দর হয়েছে আরও কয়েকটা লেখ মাথাটা প্রচণ্ড ঘোরাচ্ছিল বুঝলাম না কেন আমার ধারণা ছিল হয়তো বা সুগার বেড়ে গিয়েছে কারণ ইদানিং না আমি একটু অযত্নই করছি আলু খাচ্ছি রুটি খাচ্ছি উল্টাপাল্টা অনেক খাবার খাচ্ছি তোমরা দেখতেই পাও ব্লগে তো দেখবো ভাবলাম সুগারটা দেখি সুগারটা কত আসে যাই হোক মোটামুটি আছে কন্ট্রোল আর এদিকে আমরা একটা বেলের বিরতি নিলাম মানে বেলের শরবত খাওয়ার বিরতি এইটা রাধিকার জন্য মেইনলি আনি রাধিকার মানে বেলের শরবতটা খাওয়া উপকারী তো পূজাও পছন্দ করে বেল আর আমি আমার ডায়াবেটিসের জন্য ভালো এই জন্য বেলটা খাই ওদের সাথে ওরা চিনি দিয়ে খায় শরবতটা আর আমি চিনি ছাড়া খাই बरसेगा सावन बरसेगा सावन झूम झूम के दो दिल ऐसे রাত্রি বসে গেলাম ডিনারে আমাদের দেখা দেখি রাধিকাও জিদ করলো রুটি খাবে তো কি আর করা বলো বাচ্চা মানুষ জিদ ধরেছে রুটি আর সাথে হয়েছে ডাল দিয়ে ডিম দিয়ে একটা প্রিপারেশন সো এগুলাই খাচ্ছে আমি তো ডিম খাই না তাই আমি খাচ্ছি ফুলকপি আলু ভাজা আর সাথে তো অবশ্যই কাঁচামরিচ ম্যান্ডেটরি রুটির সাথে কাঁচামরিচ না খেলে না আমার মনে হয় খাওয়াটাই বুঝি ইনকমপ্লিট থেকে গেল আমার ঠাকুমাও খুব রুটি আর কাঁচামরিচ পছন্দ করতো এই সেম স্বভাবটা না আমারও হয়েছে আর সামহিতা তো মানে বলছে খাবে না খাবে না পরে এসে কিন্তু ঠিকই খেয়েছিল তো ভালো থেকো গুড নাইট